টুয়েলভে যখন পড়তাম তখন আমার বাড়ি থেকে ফোন যেত, বাবা মা ফোন করতেন, সকালবেলা ফোন গেল কী করছিস, মানে টুয়েলভে কিন্তু পড়াশোনা করিনি তার কারণ ওই 61%। সকালবেলা বাবা ফোন করেছেন কী করছিস, আমি হয়তো ওই ঘুমাচ্ছি, ফোনটা তুলে এই পড়ছি। তারপরে 10টার সময় হয়তো আরেকটা মা ফোন করলো, হ্যাঁ বাবা ফোন করেছিল সকালে, তুই এখন কী করছিস, পড়ছি। দুপুরবেলা কী করছিস, এই তো পড়তে বসবো। সন্ধেবেলা পড়ছি, রাত্রিবেলা তখন 1টা বাজে, একদিন মা মানে ঘুমায়নি, একটু দেরিতে ঘুমাচ্ছে, তো হঠাৎ করে ফোন করলো, হ্যাঁ আজকে হঠাৎ মনে পড়লো এখন জেগে আছিস, এমন হ্যাঁ জেগে আছি, কী করছিস, পড়ছি। তখন একটা কথা আমাকে বলেছিল যে দেখ যদি এত পড়িস তাহলে বলবো পড়িস না, আর যদি এত মিথ্যে কথা বলিস তাহলে বলবো বলিস না। তো ওই মিথ্যেটা যে বলেছিলাম যে পড়ছি 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 পড়ছি, তার ফল হাতে নাতে পেয়ে গেছি, হ্যাঁ পড়ছি। তারপরে তো রেজাল্ট হলো, যাই হোক প্রথমবার জয়েন্ট দিয়ে হয়নি, প্রথমবার জয়েন্ট দিয়ে র্যাঙ্ক হয়েছিল যেটা বেঙ্গলে আর কি, তখন তো সেই 60,000 বোধহয় সিট ছিল, তখন ওই বেঙ্গলে র্যাঙ্ক হয়েছিল 24,421। তো কলেজ টলেজ তো সেরকম আর কি, কী পড়বো আর, আবার আরেকবার দিয়েছিলাম। তো মা ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে তুলে মাকে বললাম মা রেজাল্ট বেরিয়েছে, কত, 13,999। মা বললি মোবাইলের দাম শোনাতে আমাকে ঘুম থেকে তুললি। তো যাই হোক পড়লাম, কলেজে পড়লাম, 4 বছর পড়লাম, তখনও ফাঁকি দিলাম, ফাঁকি দিয়ে চললো। তারপরে যখন ওই ভাবলাম যে না এবার করবো, আর করবো মানে করবো। যাই হোক আমি যে সার্ভিসে আছি এখন, রেভিনিউ সার্ভিসে আছি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এখন এক্সাইজে আছি আমি, ওটাও WBCS গ্রুপে, মানে আমার 2016 সালে আমি প্রথম পরীক্ষা দিয়েছিলাম প্রিলিমস। 2016 সালের প্রিলিমস দেওয়ার পর 95টা মতো অ্যান্সার করেছিলাম, তারপরে ওই বাড়ি এসে মিলিয়ে দেখলাম ওই 60 না 65। তারপরে ভাবলাম মানে এটাতে কি ক্লিয়ার হবে। তো দুটো রাস্তা, এক হচ্ছে যদি কাট অফটা খুব কম যায়, আর একটা হচ্ছে যে ওই যদি ভগবানের কৃপায় যদি খাতাটা এদিক ওদিক কারোর সঙ্গে একটা হয়ে যায়, তাহলে একমাত্র ক্লিয়ার হতে পারে, আদারওয়াইজ ক্লিয়ারটা হবে না।